আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রোজ রক্তের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানার মধ্যে। সেখানে অনেক পশু পাখি দেখলাম, অনেক দেখার পরে আমরা চলে এসেছি বাচ্চাদের প্লে গ্রাউন্ডে, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চারা খেলাধুলা করছে। তো এখানে মূলত বাচ্চারাই খেলাধুলা করে, বড়দের জন্য খেলাধুলার কোনো জায়গা নেই। তো এখানে বেশিরভাগ মানুষই তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসে এবং পশু পাখিদের সাথে পরিচয় করিয়ে দেয়, এরপরে চলে আসে খেলাধুলার এরপরে প্রাঙ্গণে। এবং সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু খেলার সরঞ্জাম আদি আছে, কিছু খেলার জায়গা আছে, সেখানে তারা খেলাধুলা করছে। এবং চারিপাশে এবং গাছপালা দেখা যাচ্ছে, সবুজ প্রাকৃতিক পরিবেশ, এবং এরকম পরিবেশ এর আগে ছিল না। রিসেন্টলি চট্টগ্রাম চিড়িয়াখানায় এরকম সুন্দর করে সাজসজ্জা করেছে, পরিবেশ সুন্দর করেছে, এবং এখন আগের থেকে মানুষও বেশি হয়েছে, দর্শনার্থী সংখ্যা বেড়ে গেছে। তো আপনারা দেখতেছেন কত আনন্দ করছে বাচ্চাদেরকে, আসলে আমাদেরও দেখে অনেক ভালো লাগছে। আপনি ভিডিওতে দেখুন কিভাবে সবাই আনন্দ করছে, অনেক ভালো লাগছে দেখে। এটি আমাদের শেষ গন্তব্য, এখানে শেষ করে আমরা বের হয়ে যাব। তো বাচ্চার খেলাধুলা করছে, বাচ্চার বাবারা ভিডিও করছে, তারপরে চলে আসলাম আরেকটু বাইরে এবং সেখান থেকে আরেকটা প্লে গ্রাউন্ড, সেখানে দোলনায়। এখানে 12 বছরের নিচে যারা, তারাই শুধু এখানে খেলাধুলা করতে পারে, এবং রাইড আছে যে রাইডে চড়তে পারে, কারণ বড় মানুষ চড়লে সেখানে ভেঙে যেতে পারে, এই জন্য আশা করছি আপনাদের অনেক ভালো লাগছে। যারা এখনো আসেননি তারা আসবেন। এটি অবস্থিত চিটগং ফয়েজ লেক নামে একটি জায়গা আছে, সেখানে আসলেই দুটি জিনিস এক জায়গায় পাওয়া যায়। চিটগং ফয়েজ লেক, চিটগং চিড়িয়াখানা এবং হচ্ছে ফয়েজ লেক পার্ক আছে, সেটি এবং সেখানে অনেক কিছু আছে। আপনারা দেখেন অনেক কিছু কত গাছপালা, অনেক গাছপালা এবং গাছপালার মধ্যে দিয়ে পাহাড়ের যাওয়ার রাস্তা করেছে, সব মিলিয়ে আসলে অনেক সুন্দর হয়ে গেছে। তো আশা করি সবাই ভিডিওটি দেখছেন, ভালো লাগছে, লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং যদি কোনো ধরনের সাজেশন থাকে তাহলে দিতে পারেন। ভিডিও করতে ভুল ত্রুটি মার্জনীয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।